পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের সিংহারি এলাকায় 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুবল দুর্লভ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার কাল্লা মহকুমা আদালতে পেশ করা হয়। নির্যাতিতা ওই বৃদ্ধাকে এদিন কাল্লা মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। নির্যাতিতার বোন অভিযোগ করেন, বুধবার রাতে বাড়িতে একা থাকার সুযোগে ওই বৃদ্ধাকে ধর্ষণ করে সুবল দুর্লভ। বুধবারের রাতে ও খেয়ে দিয়ে শুতে গেছে, শোয়ার পর কি হয়েছে আমি তো জানি না, বলতে পারবো না। দিয়ে রাত 11টার সময় বাড়িতে ঢুকছে, আমার জাকে বলেছে যে আমার মুখ শুকিয়ে ধরেছে। মন্তেশ্বর থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।